Action! Cut! Silence! Rolling! Rolling! Action! Cut! Silence! And action! গন্ডগোল হলে কিভাবে করা যাবে, কিভাবে সলভ করা যাবে, এইটা সিনেমা থ্রু দিয়েই আমরা জানতে পারি। ঠিক আছে, যেটা আপনার ফিল্মে দেখতে পাওয়া যায় সেট, সেটের উপর পার্টিকুলার লাইট, প্রপস,
সেট ডিজাইন এগুলোর উপর আরও বেশি কাজ করা হয়, যেটা আমাদের সিনেমাটোগ্রাফির ভাষায় মিজন সেন। আমি রাইট স্যার? তো এটার এই ফ্লেভারটা কেন দেওয়া হয় বা এইটা পার্টিকুলার? অ্যাকচুয়ালি তুমি ধরো যখন তুমি একটা সিনেমা বানাচ্ছো এই জায়গাতে তোমার কাছে প্রপস, এটা কি সব থেকে বড় ম্যাটার না? একদম মন্দিরের সঙ্গে আঙ্গাঙ্গিকভাবে যুক্ত, প্রত্যেকটা অভিনয়ের সাথে আঙ্গাঙ্গিকভাবে প্রপস যুক্ত, সেই জন্য আমার প্রত্যেকটা জায়গাতে কিন্তু এইগুলোর সাথে আমি একদম একটা ক্যারেক্টারের সাথে যেমন যুক্ত হই কিন্তু সেইগুলোর সাথে মিলি। কতটা প্যাশনেট হলে এই কথাগুলো বেরোয়, তা অবশ্যই অভিজ্ঞতা একটা ম্যাটার করে। ফিল্মে ডেবিউ করতে পারে, ফিল্ম ইনস্টিটিউট থেকে পাস আউট হওয়াটা কি খুবই জরুরি? মানে আমার ফেভারিট যারা আছে টরেন্টিনো, হিচকক, ঠিক আছে, জে রিচি, এরা তো কেউ ফিল্ম ইনস্টিটিউট পাস আউট নয়। এটা আমার পার্সোনাল কিছুটা কিছুটা তাদেরও উদ্দেশ্যে, মানে তারাও জানতে যায় যে এটা কি ম্যান্ডেটরি? আমার তো তাই না, বাংলার বুদ্ধদের তো আমাদের বলিউডের প্রকাশ স্যার তারা তো দেখুন, আমার সেরকম কোনো মানে বক্তব্য নেই, তবে একটা কথা আমি বলতে চাই, তারা তাদের কাজ নিয়ে তারা করে, তারা যেরকমভাবে বলতে চায় তারা তাদের মতো করে এক্সপ্রেস করে, আমি আমার মতো করে সিনেমাটা করে, তাই তো? লাভলি লাভলি আনসার স্যার। আর লাস্ট একটা প্রশ্ন যেটা আমার মানে ভিউয়ার্সদেরকে মোটিভেট করবে, এরা ফিল্ম লাভার, এই ফিল্ম লাভারদের উদ্দেশ্য করে আপনি কিছু মোটিভেটেড স্পিচ যদি বলে দেন। দেখো মোটিভেটেড স্পিচ বলতে সেরকম কিছু হয় না, শুধু একটা কথা বলবো, খুব ভালো করে সিনেমাটা দেখো, ভালো হোক খারাপ হোক সিনেমাটা দেখো, তাহলেই হয়তো অনেক দূরে গিয়ে যাবে। কারণ আমাদের আমার মনে হয় যে কোথাও সিনেমা না দেখলে সিনেমাটা অনেক কঠিন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমাদের আজকের আমি একটা এপিসোডে এটা নিয়ে আলোচনা করি। থ্যাংক ইউ সো মাচ স্যার, আর টাইম নেব না, অলরেডি বিজি শিডিউল থেকে আমাদেরকে সময় দিয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট স্যার, থ্যাংক ইউ। তো আমরা ফিরে যাচ্ছি, অবশ্যই একদম ব্যস্ত
Thank you, brother.